সেই সেই ভগবানঙ্কর সে পারিথান্তি এই জগতের থিলে সেই জগৎ মানে ভগবান সে পারিথান্তি এপরি যে নরকগামী হুঁতি কোনসি কারণরু তথাপি সি সেই ভগবানঙ্কর সেবারে নিযুক্ত হইতান্তি তেণু তাঁকর কোনসি ভয় নথাই কোটি কারণ তাঁক পাখে সে জানিছে আম পাখে মো ভগবান অনেক ভগবান কুমার ভক্তিয়া মাম অভিজানতি যাবন যস্মিন তত্ত্বত ভগবান কুমার ভক্ত হি মতে মো স্বরূপ স্থিতিরে মতো জাঁপারে কোণী জ্ঞানী কর্মী যোগী ভগবানকে জাঁপারতে কিন্তু ভক্ত হি ভগবানকে জাঁপারে তেমনি কাজ ভক্তি মুক্তি সিদ্ধিকামি সকলে অশান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত যে ভক্তি মানে সংসারে ভোগ বিলাসে সময় কাটাতে বিশেষ করি সমস্ত নিজের ইন্দ্রিয় তৃপ্তি মানে নিজে কিপর ভোগ করবে সেইতরে ব্যস্ত সে ভক্তি কুযায় ভোগ করার ইচ্ছা দ্বার থাকে সে ভগবান কুমার সে অশান্তি কী সে অনেক কামনা সেপাই সে কেবেলে স্থির হয়ে রইপারতে তাঁর মন বিক্ষিপ্ত তেমন সে কেবেলে শান্তি প্রাপ্ত হুনে যদি শান্তি প্রাপ্ত হয়নি তাহলে সুখ আসবে কোটু ভক্তি মুক্তি যে যোগী মানে অনেক তপস্যা করছেন হিমালয়ে তাঁকর বি কামনা আছে কোন কামনা মুক্তি পাইবার কামনা কিমতে মু মুক্তি প্রাপ্ত হবি এই ভৌত সংসার দুঃখময় এই সংসারে রহিয়া চাহুনি সে গোটে কামনা মুক্তি পাইবার কামনা সেপাই সে যে মুক্তি পাওয়া অশান্ত আউ সে মুক্তি পাইবে তাহলে সাজুর্য মুক্তি মানে ভগবানকর যে শরীর যে রশ্মি বাড়ছে ব্রহ্মজ্যোতি সে নীলন হওয়া চাঁদি সে অস্তিত্ব হরাইয়া চাঁদি অস্তিত্ব হরাই দেলে আউ শরীর ধারণ কলে সিনা দুঃখ পাইবি তেমনি দুঃখ পাইবি তাঁকর ধারণা তেমন সে কামনা থাকে ইয়া মধ্যে গোটে ভৌতিক কামনা তেমন সে মুক্তি হলে শাস্ত্র কুযায় আহুয় কুচ্ছেণ পরম পদম তৎ পতন্তি অধ অনাবুত্র দুষ্মত অঘ্রি ভাগবত কুয়াছে সে বহুত কষ্ট করে আহুয় কুচ্ছেণ বহুত কষ্ট করি সেই পরম পদকে প্রাপ্ত হইতান্তি পরম পদ মানে এই ব্রহ্মযুক্তি প্রাপ্ত হইতান্তি কিন্তু তাঁকর এই ভগবান চরণ কমরে আসক্তি নথিবার বা ভগবান চরণ কমরে সেবার বা মনোভাব নথিবার সেমানে সেটাই বহু সময় রইপারতে পুঁ সেই বৌদ্ধ জগৎকু পতন হুঁতি এবং সব জনস্বার্থ কার্যের লাগিপড়ি কী সে ব্রহ্মজ্যোতিরে গোটি প্রকার আনন্দ অ গোটি প্রকার আনন্দ সবুদিনে সি জনে গোটি প্রকার ভালো খাদ্য হয়েপার গোটি পলৌ আপনার ডেলি পলৌ দিয়া হব আপনার ডেলি খাইবে খাই 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 তাপরে কব না পলৌ ফুল দরকার নাই সেটি সেটি গোটি প্রকার আনন্দ মানে আমার প্রকৃতির আনন্দটা হচ্ছে বিবিধতার যে বিভিন্ন প্রকার অনেক আনন্দ অোটি প্রকার আনন্দ না আপনার সে ভালো জিনিসটা হয়ে তো গোটি প্রকার আপনার দিয়া হব কেবে আনন্দ না তেমন সাজুর্য মুক্তি গোটি প্রকার আনন্দ অপি সে স্থির হয়ে রইপারতে পুঁ জগৎকু আসতে এবং ভৌতিক কার্য মানে পর উপকার কার্যের লাগতে সে গোটে গোটে মহান আত্মা সে তপস্যা করে ভগবান ব্রহ্মজ্যোতি যাইলে তেমন ভক্তি মুক্তি সিদ্ধিকামী যে সিদ্ধি প্রাপ্ত হচ্ছে অষ্ট সিদ্ধি অনেক যোগ সাধনা করি এই সিদ্ধি প্রাপ্ত হইতে বহু কষ্ট করি সিদ্ধি কোণ অষ্ট সিদ্ধি অণিমা লঘিমা প্রাপ্তি কাম বসাইকা এপরি আঠ প্রকার সিদ্ধি অনেক সে সিদ্ধি প্রাপ্ত হলে বহু কমাল দেখা আপনার মানে দেখুবে বহু বাবা যে সিদ্ধি প্রাপ্ত হয়েছেন কোণসি সে কেতে মানে গোড়ু মহু বাহার করছেন মানে বিভিন্ন প্রকার আপনার দেখুন এপরি কি পাড়ে সে চাল যাবে গোটা হচ্ছে অণিমা অণুঠার আহ ছোট হয়ে যাবে সে এই কান্থ ভেদ করি যা পড়াইবে কবাট দিয়া হয়ে সে ভেদ করি পড়াইবে এবং লঘিমা মানে পুরা লঘু হয়ে যাবে মা পুরা হালকা হয়ে যাবে হালকা হয়ে গেলে কোণ পাড়ি উপরে চাল যাবে আমি কে এ প্রকৃতির ভগবান কিন্তু প্রকৃতি সে ভগবান নুহে সি কিছু যোগ সিদ্ধি ভগবানকে হাসল করেছে তেমন এইপরি কাম বসিকা কাহ যা চাহিদা তাকে বশবিত করে পারি
ଏବଂ ପ୍ରାପ୍ତି ପ୍ରାପ୍ତି ମାନେ ଆପଣ ଏଇଠି ଯେଉଁ ଆମେରିକାର ଗୋଟେ ଫଳ ପ୍ରାପ୍ତ ପାଇଁ ଚାହିଁବେ ଆପଣ ହାତ ବଢ଼େଇଦେବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପ୍ରାପ୍ତ ହୋଇଯିବେ। ତେଣୁ ଏଗୁଡ଼ା ଏମାନେ ଭଗବାନ ନୁହନ୍ତି, ଆମକୁ ଲାଗେ ଏ ପ୍ରକୃତରେ ଏମାନେ ଭଗବାନ। କାହିଁକି ଯେଉଁମାନେ କେଉଁମାନେ କହନ୍ତି, ଯେଉଁମାନଙ୍କର ଶାସ୍ତ୍ର ଜ୍ଞାନ ନାହିଁ, ଶାସ୍ତ୍ରରେ କୁହାଯାଇଛି ବ୍ୟାସଦେବ 5000 ବର୍ଷ ପୂର୍ବରୁ କହିଯାଇଛନ୍ତି କଳିଯୁଗରେ କେଉଁ କେଉଁ ଭଗବାନ ଆସିବେ ଏବଂ ତାଙ୍କର ପିତାମାତାଙ୍କ ନାମ ସ୍ଥାନ ନାମ ସବୁ ଦିଆଯାଇଛି। କିନ୍ତୁ ଯେଉଁମାନଙ୍କର ଏଇ ଶାସ୍ତ୍ର ଜ୍ଞାନ ନଥାଏ ସେମାନେ କିଏ ଗୋଟେ ଚମତ୍କାର ଦେଖିଦେଲା ତାକୁ ଭଗବାନ କହି ତା ପଛରେ ଦୌଡ଼ିବେ। ଆଉ ଭଗବାନଙ୍କର ଭଗବାନ ଯେତେ ଆବିର୍ଭୁ ହୁଅନ୍ତି ତାଙ୍କର ଶରୀରର ସବୁ ଚିହ୍ନ ଅଛି, ପାଦରେ 8 ପ୍ରକାର ଚିହ୍ନ ଅଛି ଭଗବାନ ହେଲେ ମାନେ ଆପଣ ଯିଏ ଭଗବାନ ଆସିଛନ୍ତି, କୃଷ୍ଣ ହେଉ, ଚୈତନ୍ୟ ମହାପ୍ରଭୁ, ବୁଦ୍ଧ ଦେବ ହୁଅନ୍ତୁ, ସେ ତାଙ୍କ ସବୁ ପାଦରେ ସବୁ ଚିହ୍ନ ଥିଲା ଭଗବାନଙ୍କର ଚିହ୍ନ ଶାସ୍ତ୍ରରେ ଦିଆଯାଇଛି କେଉଁ କେଉଁ ଚିହ୍ନ, ଭୁଜ, ଅଙ୍କୁଶ ସବୁ ଚିହ୍ନ, ଆଉ ଶଙ୍ଖ, ଚକ୍ର, ଗଦା, ପଦ୍ମ ଏ ଚିହ୍ନ ଥିବ। ଆଜିକାଲି ଯେଉଁ ଭାଗ ଯିଏ ଭଗବାନ କହୁଛି ତାଙ୍କ ହାତ ପାଦ ଦେଖିବେ ଚିହ୍ନ ଅଛି, ଆଉ ଭଗବାନଙ୍କର ଯେଉଁ ଲୀଳା ଆପଣ ଯେଉଁ କରିଛନ୍ତି ଭଗବାନ କୃଷ୍ଣ ପର୍ବତ ଟେକି ରଖିବା 7 ଦିନ ଏବଂ ଯେଉଁ ବହୁତ ପ୍ରକାର ଯେଉଁ ଲୀଳା କରିଛନ୍ତି, ଆଜିକାଲି ଯେଉଁ ଭଗବାନ ସିଏ ଗୋଟେ ପଥର ଟେକି 7 ଦିନ ରଖିପାରିବେ? ତେଣୁ ଯେଉଁମାନେ ସିଦ୍ଧିକାମୀ, ଯେଉଁମାନେ ସିଦ୍ଧି ହାସଲ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି ଏବଂ ଜଗତକୁ ମୋହିତ କରିବାକୁ ଚାହାନ୍ତି, ଜଗତକୁ ବୋକା ମନେଇବାକୁ ଚାହାନ୍ତି, ସେମାନଙ୍କର ଗୋଟେ କାମନା ମୁଁ କେତେ ଜଗତ ମାନେ ମୋର ପ୍ରତିଷ୍ଠା ବଢ଼ିବ, ଅର୍ଥ ଆସିବ, ମୋର ବହୁତ କ'ଣ ବଢ଼ିବେ ଅନୁଗାମୀ, ଆଉ ମୋତେ ବା ବା କରିବେ, ଏଇ କାମନା ଥାଏ, ସେଥିପାଇଁ ସେମାନେ ଶାନ୍ତି ହୋଇପାରନ୍ତିନି। କିନ୍ତୁ କୃଷ୍ଣଙ୍କ ଭକ୍ତ ନିଷ୍କାମ ଅତଏବ ଶାନ୍ତ। ଆପଣ କହିବେ କୃଷ୍ଣ ଭକ୍ତ ତ ସବୁବେଳେ କାମ କରୁଛନ୍ତି, ନିଷ୍କାମ କରେ କୃଷ୍ଣ ଭକ୍ତ ମାନେ ଗୃହସ୍ଥ ହୁଅନ୍ତୁ କି ବ୍ରହ୍ମଚାରୀ ହୁଅନ୍ତୁ, ସେ ଭଗବାନଙ୍କ ସେବାରେ ସବୁବେଳେ ଅଛି, ତାହେଲେ ନିଷ୍କାମ କେମିତି ହେଲେ? ମାନେ ତାଙ୍କର ନିଜର କିଛି କାମନା ନଥାଏ, ସିଏ ଭଗବାନଙ୍କ ପ୍ରୀତିଗତେ ସେବା କରନ୍ତି। ଆପଣ ଦେଖିବେ ଯେଉଁ ବ୍ରହ୍ମଚାରୀମାନେ ଯାଉଛନ୍ତି ବହି ପ୍ରଚାର କରୁଛନ୍ତି, ଲୋକମାନଙ୍କ ପାଖକୁ ଯାଉଛନ୍ତି, ବୁଝାଉଛନ୍ତି ଭଗବାନଙ୍କ ବିଷୟରେ, ସେମାନଙ୍କର ନିଜର କିଛି କାମ ନଥାଏ, ସେମାନେ ଲୋକମାନେ ଭଗବାନଙ୍କ ପାଖକୁ ଆସିଲେ ଏଙ୍କର କିଛି କାମ ହେବ, ତାଙ୍କର ଯେଉଁମାନେ ଭଗବାନ ପାଖକୁ ଆସିବେ ସେମାନେ ହିଁ ସ୍ୱାର୍ଥ ସାଧିତ ହେବ, କାରଣ ସେ ଜନ୍ମମୁ ଚକ୍ରରୁ ଉଦ୍ଧାର ପାଇବେ, ଭଗବାନ ପାଖକୁ ଯାଇପାରିବେ। ତେଣୁ କୃଷ୍ଣ ଭକ୍ତ ଯାହା କରେ ତା ପାଇଁ କିଛି କରେନି, ସେ ଯେଉଁ ରୋଷେଇ କରେ ମାଆ ମାନେ ସବୁ ରୋଷେଇ କରନ୍ତି ଭଗବାନ ପାଇଁ, ସେ ନିଜ ପାଇଁ ରୋଷେଇ କରେନି, ସିଏ ଭଗବାନଙ୍କ ପ୍ରୀତି ଅତେ ମାନେ ଭଗବାନଙ୍କୁ ଭୋଗ ଲାଗିବ ବୋଲି ରୋଷେଇ କରେ, ଏବଂ ଭଗବାନ ଖାଇସାରିଲା ପରେ ଯେଉଁ ପ୍ରସାଦ ଆସେ ସେ ପାଏ। ଏଇଟା ବି ଭଗବତ ଗୀତାରେ କୁହାଯାଇଛି, ଯଜ୍ଞାଶିଷ୍ଟାସୀନ ସନ୍ଥ ମୁଚ୍ୟତେ ସର୍ବକିଳେ ବିଷୟ ତେ ଭୁଞ୍ଜତେ ଅଘମ ପାପା ଯିଏ ପଚନ୍ତେ ଆତ୍ମକାରଣାଥ। ଭଗବାନ କହୁଛନ୍ତି ଯିଏ ନିଜ ପାଇଁ ରୋଷେଇ କରୁଛି, ଭଗବାନ ପାଇଁ ନୁହେଁ, ନିଜେ ବଜାରରୁ କିଣିକି ଆଣୁଛି ରୋଷେଇ କରୁଛି, ସିଏ ପାପ ହିଁ ଭକ୍ଷଣ କରୁଛି। ତେଣୁ ଇଏ ଅନେକ ଥର ଆଲୋଚନା ସରିଛି ଯେ ଆମେ ପ୍ରକୃତରେ ଯାହା କିଣିକି ଆଣୁଛେ, ରୋଜଗାର କରୁଛେ, ସବୁକିଛି କରୁଛେ, ଆପଣ କହିବେ ଭଗବାନଙ୍କର କିଛି ଏଥିରେ ନିରାନ୍ତରା ନାହିଁ, ଆମେ ରୋଜଗାର କଲେ, କିଣିଲେ, ପିଇଲେ, ଆଣିଲେ, ରୋଷେଇ କଲେ, ଆମେ ପାପ ହେଉ କି ନା କରୁ, କ'ଣ ଆମେ କାହାକୁ ମର୍ଡ଼ର କରିକି ଆଣିଛୁ? କିନ୍ତୁ ଭଗବାନ କହୁଛନ୍ତି, ଶାସ୍ତ୍ରରେ କହୁଛନ୍ତି ଇଏ ହେଉଛି ପାପ। କାହିଁକି ଆପଣ ଯେଉଁ ପ୍ରକୃତରେ ଯେଉଁ ଖାଦ୍ୟଟା ଆଣିଲେ, ଯେଉଁ ଖାଦ୍ୟର ସୃଷ୍ଟି ହେଲା, ଚାଷୀ ଖାଲି ବୁଣିଦେଲା, କିନ୍ତୁ ଭଗବାନଙ୍କର ପବନ, ଭଗବାନଙ୍କର ଆଲୋକ, ଭଗବାନଙ୍କର ବାୟୁ, ସେ କୃଷକର ନୁହେଁ, ସେ ଭଗବାନ ତାକୁ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି, ସେଥିପାଇଁ ଗଛଟା ବଢ଼ୁଛି ହେଉଛି। ଏବଂ ବିଶେଷ କରିକି ଆମେ ଯେଉଁ ଶକ୍ତି ପ୍ରାପ୍ତ ହେଉଛେ, ଇଏ ଭଗବାନଙ୍କର ଶକ୍ତି, ଆମେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ହଜମ କରୁଛେ, ଭଗବାନ କହୁଛନ୍ତି ଅହମ୍ ବୈଶାଳାଣାମ ଭୂତମ ପ୍ରାଣୀନାମ ହୃଦେ, ମାନେ ପ୍ରାଣୀଙ୍କର ହୃଦୟରେ ମୁଁ ଅନଳ ରୂପେ ଯେଉଁ ଦାବାଗ୍ନ ରୂପେ ବାସ କରୁଛି, ଏବଂ 4 ପ୍ରକାର ଖାଦ୍ୟକୁ ମୁଁ ହଜମ କରୁଛି। ତେଣୁ ଖାଦ୍ୟ ଯଦି ହଜମ ନ କରେ ଆମେ ଶକ୍ତି ପାଇବା କେଉଁଠୁ? ତେଣୁ ଆମେ ଜାଣିବାକୁ ହେଲେ ଭଗବାନ ହିଁ ସବୁକିଛି କରୁଛନ୍ତି। ତେଣୁ ଭଗବାନଙ୍କୁ ଆମେ ନ ଦେଇକି ଯଦି ଆମେ ଖାଇଦେବା ତାହେଲେ ଆମେ ପାପି ହେବନି? ଆମେ ଯେଉଁ ବିଲ ଜଣଙ୍କର ଆମେ ଚାଷ କରୁଛେ, ସେ ବିଲ ବେଲାକୁ ଆମେ ନ ଦେଇକି ଆମେ ଯଦି ଖାଇଦେବା, ଆମେ ଚାଷ କରୁଛେ, ତାହେଲେ ଆମେ ପାପି ନୁହେଁ? ତେଣୁ ସେଥିପାଇଁ ଭଗବାନଙ୍କୁ ଆମେ ଅର୍ପଣ କରି ଖାଇବା ଦରକାର। ଯଦି ଅର୍ପଣ କରି ଖାଇବା ତାହେଲେ ପାପ ନୁହଁ, ଯେ ଖାଲି ଅର୍ପଣ କରିଦେବା, ଅର୍ପଣ କରିକି ଆଣିବେ ମିଶାଇକି ଖାଇବା, ତାହେଲେ ଆମେ ପାଖରେ ପାପ ଧରିପାରିବାନି। ତେଣୁ ଯେଉଁମାନେ ସାଧୁସନ୍ତ ବା ଭକ୍ତ ସେମାନେ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କରି ଖାଆନ୍ତି, ସେମାନେ ପାପରେ ପାପରୁ ମୁକ୍ତ ହୋଇଯାଆନ୍ତି। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ନିଜ ପାଇଁ ରନ୍ଧନ କରନ୍ତି ସେମାନେ ପାପରେ ଭାଗିଦାରୀ ହୁଅନ୍ତି। ତେଣୁ କୃଷ୍ଣ ଭକ୍ତ ନିଷ୍କାମ, ତାଙ୍କ କିଛି କର୍ମ
ତାର ନିଜର ସ୍ୱାର୍ଥ ପାଇଁ କିଛି କରନି, ସେ ଭଗବାନ ପାଇଁ ହିଁ କରେ। ସେଇ ଆପଣ ଯାହା କରୁଛନ୍ତି ସେ ବି କରେ, କିନ୍ତୁ ସେ ଭଗବାନ ପ୍ରୀତ୍ୟର୍ଥ କରେ, ଆମେ ଯେଉଁମାନେ ଭକ୍ତ ନୁହେଁ ସେମାନେ ନିଜ ପ୍ରୀତ୍ୟର୍ଥ କରନ୍ତି, ସେଥିପାଇଁ ଦୁଃଖ କଷ୍ଟ ଅନୁଭବ କରନ୍ତି। ଭକ୍ତମାନେ ଏ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କରିକରି ତାଙ୍କର କର୍ମଶ ତାଙ୍କର ପାପ ଧ୍ୱଂସ ହୋଇଯାଏ ଏବଂ ଅନ୍ତେ ନାରାୟଣ ସ୍ମୃତି ହୁଏ, ସେ ଭଗବାନ ଧାମକୁ ଯାଆନ୍ତି। ଜନ୍ମ ଲାଭମ ପରମ ପୁଷା ଅନ୍ତେ ନାରାୟଣ ସ୍ମୃତି, ଅନ୍ତ ସମୟରେ ଯଦି ଆମର ନାରାୟଣ ସ୍ମୃତି ହେଲା ତାହେଲେ ଆମର ଜନ୍ମ ମାନେ ଏଇ ମଣିଷ ଜନ୍ମର ପ୍ରାପ୍ତ ହେବାଟା ସାର୍ଥକ ହେଲା। ଯଦି ନହେଲା ପୁଣି ଆମେ ଭଗବତ ଗୀତାରେ କହିଛି ଆମର ଶରୀର ନଷ୍ଟ ହୋଇଯାଉଛି କିନ୍ତୁ ଆତ୍ମାର ନଷ୍ଟ ହେଉନି। ଆତ୍ମା କ'ଣ ହେଉଛି? ପୁନର୍ଜନ୍ମ, ପୁଣି ଏ ଜନ୍ମର କର୍ମ ଅନୁସାରେ ପୁଣି ନେକ୍ସଟ ଶରୀର ତିଆରି ହେଉଛି। ଦାସସ୍ୟ ଏଇ ଧ୍ରୁବ ମୃତ୍ୟୁ ଧ୍ରୁବ ଜନ୍ମ ମୃତ୍ୟୁଶ୍ଚ, ଭଗବାନ କହୁଛନ୍ତି ଯିଏ ଜନ୍ମ ହୋଇଛି ଧ୍ରୁବ ସତ୍ୟ ସେ ମରିବ, କିଏ ସଂସାରରେ ବଞ୍ଚି ରହୁଛି? ଏବଂ ଯିଏ ମରିଛି ଧ୍ରୁବ